তো দেখো তোমাদের জন্য মাইক কেনা হয়ে গেছে, ঠিক আছে? যে ফোনটা দিয়ে শ্যুট করছি সেই ফোনটাও নতুন। তোমরাই বলবে যে কোয়ালিটি, অডিও ভিডিও কিছু ইম্প্রুভ হয়েছে কি আরও ডিগ্রেড হয়েছে তোমরা বলবে, ঠিক আছে? তো আজকে এ হচ্ছে নতুন, তোমরা তো আমার নাম জানোই, ওর নাম হচ্ছে সেমন্তী। কোথাকার হরিপদ, হাই, আমি সেমন্তী। আর আশা করি চ্যানেলের মোটামুটি মাঝে মাঝে এক একটা ভিডিওয় আমাকে দেখা যাবে আশা করি। হ্যাঁ, তো আমাকে লোকে তিনটে ভিডিওতে ছেড়েছে, চিনে আশা করি। আচ্ছা, আর আরেকজনকে নিয়ে এসেছি, এর নাম হচ্ছে স্বাগতা। হ্যালো। তো আজকে আমরা খেতে যাবো হচ্ছে বিনশট ক্যাফেতে। বিনশট ক্যাফেতে একটা খুব বড় বার্গার, তোমাদের গিয়ে দেখাবো সাইজটা কীরকম। আপাতত এখন আমরা আছি কবি নজরুল স্টেশনে, মেট্রো স্টেশনে। চলো তারপর তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমার ওই আগের যে পটলার কচুরির ভিডিওটা ছিল, ডালপুরি, যাই হোক, তো সেই ভিডিওটায় একজন কমেন্ট করেছে যে আমার নাকি বুকে চুল দেখা যাচ্ছে, তো সেই জন্য তিনি ডিসলাইক করেছেন। তো মানে তিনি একটা ছেলে বাই দ্য ওয়ে। তো ভাই, তোমার জন্য এখন আমি ওয়াক্স করতে পারবো না, সিরিয়াসলি। দেখো আজকে প্রথম ফোটা মোটামুটি আটকে এসেছি, মেট্রো স্টেশনের সামনে থেকে আমরা এখানে আসতে আসতে মোটামুটি কতক্ষণ লাগলো, 20-25 মিনিট মতো মোটামুটি লেগেছে। তো এখানকার জায়গাটা বেশ কনফিউজিং ছিল, তো আলটিমেটলি আমরা এসে পৌঁছে গেছি। এই যে আমাদের বিনশট ক্যাফে লেখা রয়েছে, বিনশট ক্যাফে। তো ঢুকি আমরা, ঢুকে তোমাদের অ্যাম্বিয়েন্স দেখাবো। দেখো ভেতরে যদি তোমাদের ভর্তি হয়ে যায় তাহলে বাইরেও বসার জায়গা রয়েছে। তো আমি প্রত্যেক ভিডিওতে একটা জিনিস বলতে ভুলে যাই, সেটা হচ্ছে দোকানে কীভাবে আসতে হবে। তো দোকানে এই দোকানটার ক্ষেত্রে মানে ঠানলিয়া থাকি আমি বলবই, আর ভুলবো না এই ভিডিওটায় বলতে। তো এই দোকানটায় আসতে গেলে আমরা ভুল রুটে এসেছি, সবার আগে বলে দিই। তো সবথেকে কাছের মেট্রো স্টেশন হবে এই রুট, মানে এই দোকানটায় আসতে গেলে, বিনশট ক্যাফেতে আসতে গেলে, সেটা হচ্ছে তোমাদের কবি সুভাষ। আমরা কবি নজরুল নেমেছিলাম, তো কবি নজরুল না নেমে এখানকার যিনি আছেন ডেস্কে, তো উনি বললেন যে কবি সুভাষে নামলে সবথেকে সুবিধা হবে। তো কবি সুভাষে নেমে, কবি সুভাষের মেট্রো স্টেশনের পেছন দিক দিয়ে বেরোতে হবে, সামনের দিক দিয়ে নয়, পেছন দিক দিয়ে বেরিয়ে ওখান থেকে রিক্সা পাওয়া যাবে, খুব নমিনাল একটা ভাড়া নেবে, 5-10 মিনিটের মধ্যে তোমাদের পৌঁছে দেবে হচ্ছে ডেস্টিনেশনে। দেখতে পাচ্ছ, এটা একজনের পক্ষে জাস্ট খাওয়া পসিবল না। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো আমাকে, এখানে যে বানটা দাও, বানটা তো বার্গার বান নয়, মানে বার্গার বান পিওর বার্গার বান, ওটা চার সাইড মানে ফোর সাইড আমাকে কাটিং করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা আচ্ছা পিওর বার্গার বান। আচ্ছা, মানে আমরা কি দেখি বলো তো, বার্গার বানের চারদিকটা তো অন্যরকম হয়, একটু বেশি বড় হয় জিনিসটা, ওই পটটা ভালো করে সেট হয়, আচ্ছা আচ্ছা, চিজগুলো ভালোভাবে শো হয়, আচ্ছা আচ্ছা, স্টেপের উপরে চিজ ঢালবো, হুম হুম, পুরো শুধু চিজ, মানে চিজের মধ্যে অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস আর মেশানো হয়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা তো অন্য জিনিস, মানে চিজের মধ্যে আর কিছু নেই, মানে চিজই শুধু, ইলিগাল জিনিস হবে, মানে তোমরা ইলিগাল বেচো, তোমাদের পুলিশ ধরে না। আমরা এবার এটাকে খাওয়া শুরু করি, মানে এর থেকে ক পিস আছে, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস, আচ্ছা 4 পিস, ওপরে অনিয়ন রিংও 4 পিস। চিজ তোমরা দেখতে পাচ্ছ, চিজটা মানে জাস্ট কী কী পরিমাণে গলে গলে পড়ছে, আর চিজ খেতে অসাধারণ তো লাগে তোমাদের সবার আশা করি। তো এরা কেউ আর মানে এত ছবি টবি তুলেছে, জিনিসটা বোধহয় ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি, তো
খাওয়াটা শুরু করি, এবার আর পারছি না। তোমরা দেখো অনিয়ন রিংটা মেরে দিয়েছে, আমি ক্যামেরা সেট করছিলাম, দাদা আমাদের হেল্প করলো ক্যামেরা সেট করতে, এর হাফ হয়ে গেছে খাওয়া, এর পুরো হয়ে গেছে, আর একটা তুলছে। আমাকে কেউ খেতে দেবে না, আমি একটা এখনো শুরু করতে পারিনি। খাই খাঙ্গা হয়ে গেছে একদম, বাহ বেশ ক্রাঞ্চি। এটা একটাই বোধ হয় অনিয়নের ইয়েটা দিয়ে তৈরি ছিল, অনিয়নটা মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছে খেতে, তার বাইরেটা ক্রাঞ্চি, ভেতরে অনিয়নটা একদম মুচমুচে, অনিয়নটাও বেশ ভালো ভাজা হয়েছে। চরম ক্রাঞ্চি, চার পিস ছিল, দু পিস আমি খাচ্ছি, দু পিস আমি নিচ্ছি, এই তাড়াতাড়ি খেয়ে না, এই জন্য আমি আর আনবো না, আর আনবো না এদের দুজনকে। এই জিনিসটা প্যাটিটা বেশ মোটা মনে হচ্ছে, আর তার ভেতরে হচ্ছে গিয়ে চিজ, মায়োনিজ, লেটুস আর আরো কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে পুরো স্টাফ করা। তো আবার কভারটাকে পরিয়ে আমি যাচ্ছি, চেষ্টা করি মুখে ঢোকানোর, সারা মুখে, হাতে তো লেগেই গেছে, মুখেও লেগে যাবে। একবার পারলাম না, সেকেন্ড ট্রাই। নাকে নাকে যেখানে ইচ্ছে লাগুক, অসাধারণ খেতে, অসাধারণ খেতে। তোমরা জাস্ট এই ব্যাপারগুলোকে ইগনোর করো, হাত ফাতগুলোকে ইগনোর করো, জিনিসটা খেতে অসাধারণ। তোমরা মুখে ঢোকাতে পারবে কি না সেটা তোমাদের ব্যাপার, আমি পারছি না একবারে, আমি এরমভাবেই খাবো লাফিয়ে ফাঁকিয়ে। তোমরা এটাই দেখবে, এটাই দেখতে হবে তোমাকে। তোমরা কেউ যদি পুরো মুখে লাগাটাকে বা হাত ফাতে লাগাটাকে হেড করো, এরমভাবে মনে করো যে এরকম ভাবে কি খাচ্ছে, এগুলো দিস কাইন্ড অফ থিংস ইউ হ্যাভ টু ইট ইট লাইক আ চাইল্ড, বাচ্চার মতো। এ সাইজ দেখেছো? সিরিয়াসলি এমনি এমনি এত লম্বা হয়েছে বার্গারগুলো, এক একটা সাইজ মোটামুটি 3-4 ইঞ্চি করে হবে হয়তো। ডিমটার একটা আলাদা টেস্ট আসছে, বেশ ভালো লাগছে খেতে ডিমটাও। যারা বা স্পাইসি খাবার খেতে ভালোবাসো তাদের জন্য বলি, এটা খুব একটা স্পাইসি না, কারণ চিজটা একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি, স্পাইস একটু যা আছে তোমাদের এই চিকেন যে প্যাটিটা সেটার মধ্যে হালকা, খুব হালকা। যারা খুব মানে স্পাইসি পছন্দ করো তাদের আর কি মনে হবে যে একটু স্পাইসি হলে ভালো হতো, কিন্তু আমার খুব বেশি স্পাইসি ভালো লাগে না। পুরো ব্যাপারটাই মিষ্টি মিষ্টি, ফ্রাইজের মধ্যেও যখন চিজ বলে বলে পড়ছিলো, বেসিক্যালি চিজটার জন্যই বোধ হয় একটা মিষ্টি লাগবে, বেশ মিষ্টি মিষ্টি ব্যাপারটা, কিন্তু সত্যি খেতে খুবই ভালো লাগছে, একটা অন্যরকম টেস্ট আছে, এরকম না যে ভীষণ মিষ্টি। হ্যাঁ মানে এটা তোমরা ভেবো না রসগোল্লার মতো মিষ্টি, আচ্ছা এটা কি, এই জিনিসটা বোধ হয় কি বলে অ্যালাপিনো, অ্যালাপিনো দাও তোমরা, এটা অ্যালাপিনো। আমি লঙ্কা ভাবছিলাম, বড় হতে পারবে না, আমিও পারবো না, ওগো পারবে না, যেখানে ছিল এতগুলো বার্গার যেটা আমরা সমস্ত তুলে দিয়েছি সেটার সেটার নিচে এতটা ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, এতটা সিরিয়াস ফ্রাইজ থেকে বেশি ছিল অ্যাকচুয়ালি, মানে আমরা অনেকটা খেয়েছি, আমি তো খাইনি, না ও খাইনি, আমরাই আমি খেয়েছি সব, এও খাইনি আমি খেয়েছি সব। কি এসেছে দেখছেন, কি নাম এটা, কি উজি উজি, বাহ 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 বাহ, এটা নাম হচ্ছে ইউসি ফিজ, ইউসি ফিজ, ইউসি ফিজ, জাপানিজ লাইম, ইউসি ফিজ, জাপানিজ লাইম তো, যাই হোক দাদা এটা কি বললে, জাপানিজ কোন এক মানে লেবুই, জাপানিজ লেবুই, ইউসি ফিজ এটা জাপানিজ লাইম দিয়ে কাইন্ড অফ লেমনেড, বাট আমাদের পাতি লেবু দিয়ে না করে জাপানিজ, জাপানিজ লেবু, আমরা বিদেশি খাবার খাচ্ছি মোটামুটি, এটাও বিদেশি খাবার, এটা এখনো এক পিস দেখতে পাচ্ছ তোমরা পড়ে রয়েছে, এটা এখনো কে উদ্ধার করবে আমরা ডিসাইড করে উঠতে পারিনি, ঝামেলা হচ্ছে,
তো তার মধ্যে আমরা একটা জাপানি লেবু, তোমরা জাপানি টয়টা দেখেছো ওই চৈতে ভালো হয়েছে ওটা দেখতে পারো। দেখার পরে আমি আপাতত আমি এটাতে ট্রান্সফার হয়ে গেছি, আমি বার্গারটা ওদের দুজনের জন্য ছেড়ে দিয়েছি। তো আলটিমেটলি এই যে ডিসাইড হয়েছে, আমি হাফ, আমি হাফ, দেখো হাফ বিকজ ও ছেড়ে দিয়েছে বলে আদারওয়াইজ মারপিট লাগবে। হ্যাঁ ও ছেড়ে দিল, এমনি এমনি ছাড়েনি, এটা এটা পুরোটাও খাবে, পুরোটা না বেশিটা জাপানি লেবুও খাবে। যাও, তো যেহেতু আমি আগে এটা টেস্ট করেছি তো ওরা তো বলবেই রিভিউ, কীভাবে খাচ্ছে দুজনে। তো আমি এটা টেস্ট করে এটা বুঝলাম সেটা হচ্ছে সত্যি মানে নর্মাল লাইম জুসেরই তো মতো, বাট এটা অনেকটা ডিফারেন্ট। মানে আমরা নর্মাল যে লাইম জুসগুলো খাই হতে পারতো লেবুটা কাছাকাছি ওরকম টেস্ট, তখন গিয়ে দাদাকে ধরতাম যে কী ব্যাপার, কিন্তু এটা সত্যি অনেকটা ডিফারেন্ট টেস্ট। মানে লেবুটা নিজে আমি এক সিপ খেয়েছি, আমি এক সিপ খেয়েছি এটার থেকে, তো আমার একটু লেবুর থেকে বেশি মিষ্টি লাগলো। হ্যাঁ হ্যাঁ, মানে এমনি এখানে আমাদের যেরকম লেবু হয় পাতি লেবু সেটা খুব টক হয়, এটা হালকা মিষ্টি, আর উপরে দেখো বরফ দেওয়া রয়েছে এই জায়গাটা, এই পোর্শনটা ঠান্ডা বেশ ভালো। অনেক জায়গায় কী হয় KFC KFC আমরা গেলে কী দেখি, ওদের যখন কোল্ড ড্রিঙ্কস দেয় বরফটা এতই বেশি দিয়ে দেয় যে বরফ জল হয়ে গিয়ে টেস্টটা সেরকম পাওয়া যায় না কোল্ড ড্রিঙ্কসের। এটা কিন্তু ভালো মতো টেস্ট পাওয়া যাচ্ছে, এটা কিন্তু ওরকম নয় যে জলের টেস্ট পাচ্ছি অন্য কোনো টেস্ট পাচ্ছি না, এটা ভালো মতো লেবুর টেস্টটা পাওয়া যাচ্ছে এবং খেতেও ভালো লাগছে। রজনীগন্ধার কথা বলছিস? না না, ওই রজনীগন্ধা না, আমি তখন রজনীগন্ধা লেবু যেটা ওই কচলে কচলে, ওটা রজনীগন্ধা লেবু নয়, ওটা গন্ধরাজ লেবু। মানে সিরিয়াসলি রজনীগন্ধা লেবু, আমি তো জানি রজনীগন্ধা দুটোই হয়, একটা হয় ফুল সাদা রঙের দেখতে লম্বা, আর একটা হয় একটু ওটা নয়, ওটা এটা নয়। আচ্ছা আমাদের জন্য হাত ধোয়ার জল দিয়েছে, এটাকে ইংলিশে কিছু একটা বললাম, আমিও তো ইংলিশ জানি না বলতে পারবো না, তো আমরা হাত ধোয়ার জল দিয়ে টেবিলে দিয়ে দিয়েছি হাত ধোয়ার জল। বেশ করো, এটা না হলে খুব মুশকিল হতো আজকে, সারা হাত সারা মুখ আমরা মেখেছি তো এটা খেতে খেতে। আমাদের বিল হয়েছে $690, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আবার আসবো। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেছি, মাইকটা একটু প্রবলেম করছে, জানি না এখন ঠিকঠাক শ্যুট হচ্ছে কি না। তো আমরা এখন এখান থেকে দাদা যেরমভাবে বললো আসার সময়টা যেরমভাবে এখান থেকে রিক্সা নেবো, রিক্সা নিয়ে যাবো কবি সুভাষ, কবি সুভাষ তো কবি সুভাষ মেট্রোয় যাবো, কবি সুভাষ মেট্রো গিয়ে তারপর 21টা স্টেশন পার করে দমদম, দমদম থেকে তারপর আমরা যে যার বাড়ি যাবো। বাড়ির অ্যাড্রেস বলা যাবে, ওরটা বলা যাবে না, আমার বাড়িতে আসতে পারো পরে বলে দেবো। আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই চলে এসেছি, কবি নজরুল দিয়ে ফিরছি, কবি নজরুল মেট্রো স্টেশন। তো তোমরা একটা জিনিস কিন্তু করছো না, আমি তোমাদের ওপর খুব ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপারটা নিয়ে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক ফাই করো, কেউ করছো না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমাদের এত ভালো ভালো ভিডিও দিচ্ছি, তোমাদের জন্য নতুন ফোন কিনলাম, মাইক কিনেছি, কিন্তু তোমরা কিন্তু তোমাদের কাজটা করছো না, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। তোরা প্লিজ বল সাবস্ক্রাইব করতে। হ্যাঁ গাইস, লাইক শেয়ার সাবস্ক্রাইব সবটাই করুন, আর হচ্ছে গিয়ে না সাবস্ক্রাইবার না বাড়লে আমাদের সেই এনথুটা আসছে না যে আমরা আরও আর কি নতুন নতুন জায়গায় যাই, আর সেই জন্যই আর কি একটুখানি প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিন। আপনারাও খেতে ভালোবাসেন, আমরাও খেতে ভালোবাসি, সো উই শুড অল ইউনাইট, আমাদের একসাথে হওয়া উচিত, আমাদের খাওয়া দাওয়া করা উচিত, অ্যান্ড সেই স্টোরিজগুলো শেয়ার করা উচিত, বাট তার জন্য আপনাকে নোটিফাইড হতে হবে রাদার আমাদের থেকে, তার জন্য আপনাকে সাবস্ক্রাইব তো করতেই হবে। সো গাইস প্লিজ সাবস্ক্রাইব, তোমরা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, পাশের ঘন্টিটাকে টাং করে বাজিয়ে দাও, ঠিক আছে? তো আপাতত আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম আজকের মতো, চলো টাটা।